তোরে আমার এত কোন লাগো, কিসের নিগা কাবের কথা, এগো তো কা আর কানে পড়া একা একা কাটা সরেন ছিল বেরস্তরাই আমার বগে লাইন আরেকজন নিয়ে যাক, আমার ক হইজো করোনা ওই কামলা রাখছিলে ওই কাম কর না না ওলে সব সময় দিয়ে দূর দূর বেরে কাম করে করে ভাই একটা কামও করে না ঠিকঠাক মতো ফরমাস দিয়ে থয়ে যায় আইয়া দেতে নাই কি হই গরুর যখন খিদা লাগছে না আমার মেয়ে ডেলা ডেলা করে চাইয়া কইছে ওই বম্বল আমার খাবার দিয়া যা, সেই কথাটা আমি বলে হারতেছি রে দেখো গরু গোনা খিদার জোরে আমলাই কাছে হ্যাঁ হে কামলার বাচ্চা কে লোক ঠিকঠাক মতো একটা কামও করে না, অনেকে আমি মাংনা রাখছি না ওরে বেতন করে রাখছি আর চেহারা তো পারি গা হ্যাঁ কি করছে গরু একটা সারি কি খেয়াল নাই গাছ নাই আই কেলা করে হ্যাঁ এরা হো এরা হো এই বাচ্চা কি করো হ্যাঁ হলো হে কামলা পয়সা তো রাখি নাই গা কামলা গেছে কোনে ও গেছে কোনে আমি তো জানি না গেছে করে তুমি জানা দেখো যে কোন সারিতে ঘাস আছে খের আছে গরগনা না খেয়েছ না পেপাইতেছ না সারিতে তো খাবারই নাই খাবারই নাই তাহলে কামলা করে গেলে তাল তুমি কিসে নিয়ে রাখো না আরে ও কি আমার কাছে কোয়া যায় কোনে যায় না যায় তোমার কাছে কোয়া যাব না আমার কাছে কোয়া যাব না কো যায় কার কাছে হাইয়া বাইতে টিকা যায়া হারা হারি নাই যায় আর কামলা উঠাও কামলারে নষ্ট করছো বলো তুমি ভালো বাসি বাসি কামলারে কান্দে তুই না বেসাও এ কামলাই বা করো না কি করে কও কিছু নিয়ে করো না এ কথা কও ওয়া হুকু তারপর ওরে বুঝা কইলে তো বই সিল্লা বল্লা কইলে কি কাম হবে আরে কি বা কইরা বুঝামু আরে বারবার কইছিস যে আমার কোনো পোলা পাল সলাবান নাই শুধুমাত্র একটা মেয়ে আছে আরে পোলার মতো দেখি আমি ও কামে ফাঁকি দিলি কি এটা আমার চলে শুনো সারা যা কাম করে না তা কিন্তু না কাম কিন্তু ভালোই করে হ্যালো তোমার একটা কথা কই তোমার ওই আগলা ভালোবাসা না গোনা তোমার আগলা ভালোবাসা পাইয়া এই পোলাটা নষ্ট হয়ে গেছে এই কামলা আমি রাখি আমি দরকার বলে ভালো কামলার মুখ পরিষ্কার কথা কয়ে দিলাম তোমার আমি তোমার পরিষ্কার কথা কইব মন রেখে কথাটা কয়ে গেলাম আমি এই হারাম জাতাটা যে কোন দে ঘুরে হ্যাঁ ওর সাথে তো খেপাতে রয়ে গেছে কার রাগে থেকে লাউকো ঘোড়াবান না খেয়েবান বেবা বানিছে বলছে আর যদি কাকা দেহে যে এই গরুর সামনে ঘাস নাই তাহলে তো আমার গাড়ির মধ্যে টিপে তোমার গাড়ির হলা ভেঙে আলাবো আরে রাখলে বাবা চিল্লাইতে কাছি ডাই না তো করে কাইরা দিতাছি তোরা যে বাবা চিল্লাস গেলে তুই দেহে তাহলে আমার গাড়ির হলা ভেঙে আলাবো চিল্লাইতে চিল্লাইতে একটা ঝামেলা করছি কসে হ্যাঁ ঘাস খাইলাম গরু না খেয়েছে গরুর ঘাস কেটে দেন রাখবো আবার কাকা রাগারি কি করবো না না আমনে বড় আমনে বড় আবামনি এই বালডিটা থুয়ে তারপর শ্যাম্পুনি আই গে আচ্ছা ঠিক আছে আমি দৌড়ে খেলে জামুই আর জামুই জামুই আর জামুই দেখছো দেখছো এক শ্যাম্পু আনতে কইছে এলে কতগুলো কথা কইলো এই তাড়াতাড়ি যা কিন্তু কইতাছে আমি গোসল দিমু যাই আতরে যাইয়া শ্যাম্পু নিয়ে আহি গুরু তো কোহাবরা কিন্তু আবা মুনি যদি কইয়া দে আবা
ঘাস গোনা কাইডা ভালো করে গরু রে দে একটা ঘাস উঠে কিনে একটা বিপদ বুঝছি চাই তোর দাগে শ্যাম্পু দিয়ে আহি শ্যাম্পু যদি না আনি আফা মনির যে রাগ যদি শ্যাম্পু নাই না দেয় তেলে তো মারবো রে একটা ঝামেলায় যে পড়লাম যাই কি রে কি এখনো দাস্তা আমি গোসল করার লাগি বয়ে রেছি গোসল খানাই কামলার ঘরের কামলা কি কথা শ্যাম্পু মনি কথাছি আমি বুঝলাম না এই কামলার একটা কতগুলো গিরাজ জুদাই না আজকে এখন কার খবর আছে আজকে দুহানে ফোন লাগছিল হ্যাঁ এবং বল বম্বাল এই অরে দাও কে গেল কেন হারাম দাদা এই কথাটা কও তুমি এখন ও কনে গেল ও কি আমার কথা হলে কেবল অনেক গাছ কাটবার দিয়ে থেয়েছি যে কেটে করতে ওই দেখাই ফুট আমি দরকার হলে ভালো কামলা আনবো আমি কামলাতাছি কোনো কথা কব না বেশি কথা বলি তোমার চিন্তা করছ গরুর খাবারের চাইতে এই শ্যাম্পু আর কাছে বড় হয়ে গেছে গা ও মানুষ এলকা কাম কয়টা করবো কয়টা করবো কাম করবো না আমার কাম করবো না তোমার মেয়ের কাম করবো এই কাম করবো কেন এখন একটা কথা কওয়া যাবে না আমার কাম কেরা করবো না না করবো হে চিন্তা তোমার করো লাগবে না আমি কামলান দিকে হনি যাইতাছি ভালো কামলান মু চুপ করে থাকো জামুন চাই তাই করো গা যেতাছি এই যাও না এই যে তোমার মেয়ার এই শ্যাম্পু এই যে আমি কামলান দিকে যাইতাছি কোনো কথা কব না চুপচাপ করে থাকো এই যে কথা সংসার তো কাম কাজ করে না মুরাদ নাই মাইন ছেড়ে দে করো তারপর আর সহ্য হয় না দাদা এই পড়ায় করে যদি তুই খালি ঘুরে হোস কামলা দিবা যে আমরা তো কামলা দেখাই কাম না করলি কি চলবো এই আজকেও ঘুরে আইলি শুনু বাবা তোমার একটা কথা কই কাম করবার তো যাই বেরস্তরা আমার বগে লাইয়া নি আরেকজন নিয়ে যাক আমার হইজ করে না হইজো করে না আমি তো দুয়াই বেরিলে আমার আর হইজ করে না আমার এই যে মকা দেখে মনে করছে মাইসে মনে করছে কাম বান পারবো না এই জন্য আমার বগে আরো আহে না শুনু বাবা একটা কথা কই তোমার কোন হানি যদি বছর করে এলে একটা কামলা থাকতাম তাহলে মনে হয় যে আঙ্গুর সংসারটা ভালো বাঁচতে ঢুকা চাই তো কাম করবার নিগে আসলে যদি মাই শ্যাম করে না চাই তাহলে আমার করার কিছু আছে আর তোর করার কিছু আছে কি আর করার আছে বাবা মাই সে যদি না নেয় আমরা তো আর জোর করে গেরস্তর বাড়িতে কাম করাম না আর জোর করে গেলে কি আমাকে টেহা পয়সা দিব আর কি আর করা নু আজকে ঘরে চাল ডালও নাই করা পান্তা আছে ওই দুই বাবের খাইয়ে নই গা খাইয়া ফুরাও নাই ওই না আমি খাইনি তোমার দিকে রুছে এই রে গরম চালাইছে না বেনে আরে ভাই
কিছু ভাই মুকটু ক্যামেরা দেন কিবা হুক নামক না দেয়া যাও আমি তো পড়ছি একটা বিপদে বিপদে পড়ছাও কি বিপদে বিপদ রাবান কি কই এখন আমি বাইতে একটা কামলা রাখছিলাম হ্যাঁ হে কামলায় তো কাম থিবো তো করেই না খালি টই 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 করে পরে রাগারাগি করে হে কামলাটা তো খাই ভাই তোমার এই কথা আমি মাইনা নাই হলাম না ওই যে মোড়া গাড়া করে ছেলের নাম জানি কি বম্বল ওই কামলা রাখছিলে ওই কাম করে না না ওইলে সবসময় দেখি দৌড়াদৌড়ি বেড়ে কাম করে করে ভাই একটা কামও করে না ঠিকঠাক মতো ফরমাস দিয়ে থেয়ে যায় আয়া দিতে নাই এটা মিশা তো কইলা ভাই তাহলে তুমি ভাই তুমি বিশ্বাস করতে চাও না এখন হয়েছে কি হেই কামলা খেতে হেই কামলা খেতেই দিছি আর বাড়ির কামটা কেরা করবো কত জায়গাতে খুঁজে যাইলাম একটা কামলা পাইতাছে এখন কামলা খেতে দিয়ে এখন কামলা আবার খুঁজতেছে তোমার যে সংসার তোমার সংসারে কামলা ছাড়া চলবো হরে ভাই কামলা না আসলে খেতেই দেয় খুব ভুল কাম করছি এমনি দৌড়াদৌড়ি পারছে কাম করছে কামের মধ্যে খারাপ করে নাই বন্ধু আমি তো এটাই করলাম যে ছেলের তো আমি কাম করতে দেখছি ভলিং এর নাগাল দৌড় বেড়ে দৌড় কাম করছে হেই কামলা খেতে নিছ না কাম করছে বলে এটা এটা অস্বীকার করা যাবে না কিন্তু উত্তর এক নাতি আছে নাম হলো মনু মনুর এক পোলা আছে নাম হলো ইন্তাদুল বাবাটা দুজনে কামলা দেয় দুজনে কামলা দেয় কি মাসালা থাকবো চকের পরে হলো দোকান দোকান ওই দোকানের বগলে যা জিজ্ঞাসা করলে যাবো মগা করে মুনু চিঙ্গু কেরা ভাই আসলে মাইসে তোমার সেবলা টেবলা যাই কিছু কই গিয়া এই কিছু কিছু হোম মন্দির আছে সেবলা কয় আমার এইটাই আমার হলো দেখ পাবো না আমি কোনে সেবলা আমি করি এই যে ভাই তোমার নাকি 10 টাকা মেরে গেছে এই যে আমি যে কথা কই তোমার যে মাইসে সেবলা কয় তারা ভুল কয় এই যে আমার একটু সর্বযুক্তি দিলা খুব খুশি হলাম ভাই আচ্ছা আচ্ছা ভাই খুব খুশি হলাম ভাই গেলাম কই করলে আচ্ছা ভাই মাইসে রে উগার করি তারপরে সেবলা কয় হালার পেট কাটার বই হালার বুদ্ধি দাও নাই ঠিক আছে তোসে বাচ্চা কামলা করু কিও বসে দেখা করু মন খারাপ করে এখানে আর কতক্ষণ বয়ে থাকবা খাওয়া দাওয়া করা লাগবো না সামলামি আমার খাবার মন চায় না কে খাবার মন চায় না আমি ওই বাড়ির কথা বুড়াই আসতেছি রে আমার মি ডেলা ডেলা করে চাইয়া কইছে ওই বম্বল আমার খাবার দিয়া যা এই কথাটা আমি বুলা হারতাছি রে হাই রে হাই গরুর নগে যখন একসাথে থাকছি গরু যখন আমার শৈনপুর শোনাইয়া দিছে আমার যে কি ভাল লাগছে আর গোসল তার লাগে নাই নির্মশের কথা হুনো গরু তো শোনাইছে আর গোসল করা লাগে নাই এই গাদরটা অনেকগুলি বাদ দিবা অনেকগুলি বাদ দিয়া অন্য জায়গায় কাম ঠিক করো ঠিক আছে এইভাবে বইয়া থাকলে কি আমাকে সংসার চলবো তুমি বুঝতেছ না অন্য হলে কাম দিলে কি ওই বা গরু কি আর পামো আমার যে ডাকছে এবার কি ডাকবো এই যে আমার চারটা গরু না এই চারটা গরু রে তুমি ঠিক মতো যা ভাবা খের কাইটা খাওয়াবা ঘাস কাইটা খাওয়াবা আমি থাকবো
একবার তোমার কাপড় ধোবো সব এই করে থাক। চাষা ভাই তো বুড়া মানুষ নাই, বুড়ার মধ্যে সোনা আমি আর তোমার চাষি আছে আর আমার একটা মেয়ে আছে আর কোনো লোকজন নাই, বুঝছো কি? এই ঘরে থাকবা আর বাড়ির টুকটাক কাম করবা, এই হলো তোমার কাজ, এই হলো দরজা, এই ঘরে তুমি থাকবা। হ্যাঁ আচ্ছা চাচা, আর না দিনা দখল কর বাইরে রে না 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 বাইরে গেলে আমরা ডাক তুমি। আচ্ছা ঠিক আছে আমি গেলাম তাই। আচ্ছা জানি গামবি পুরা তুমি কান লাগে যাবার চাচা না করে কি করে খাও 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 আবার তুই রাখ পুরো মিতাসকে খা ই ভুতা হতি তোরা তোমার এই গরুর কাম টাম কোনো কিছু করা লাগবে না, এই বাড়ির কোনো কাজই তুমি করবে না, তুমি যদি এই বাড়িতে থাকো মায়ের দামা হিসেবে থাকবা। এনা কি কই নাম নে আভা, এই সমস্ত কথা কইতেছি না আপনার বাপ মাই কি মাইনা নিব আবার আস্তে আস্তে কোন আপনার আব্বা যদি হইলে তাহলে আমার পিড়ের চামড়া তো আব্বা কি কইব, আমি আমার বাপের একমাত্র মাইয়া, আমি যা কম হেডেই হইব, বুঝছো কি কইছি? তোমার আমার পছন্দ হইছে আর তোমার মতো একটা ছেলে আমার সাথে থাকা দরকার, আমার লাইফ পার্টনার হওয়া তোমার যোগ্যতা আছে, কথা বুঝছো? আমি কি কইছি? লও আনলো আমার লও লও কি যে কোন না ভা, আমার কোন খুব ভয় করে, এত ভয় করা লাগবো না, আর আমি কি কই কান দিয়ে হুন গৃহস্থর মেয়ে তোমার পিছি ছাড়ে না, যাই গৃহস্থর মেয়ে যে কথা কইলো পালন করে না, যাই দি। মায়ের ঘরে নাই আব্বা ঘরে নাই, এই ফাঁকি পলাই তুলি তুলি আ তুলি তুলি রে ডাকো কে, এই গো এই গরুর ঘরে তো কামলারে দেখি না, কামলারে দেখো না কামলারে দেখো না, হ্যাঁ দেখো বুঝলাম না খালি ডাক্তার বেশ কিছু গুছিয়ে দেখো না কে কি সবার ওরা কি কামলার লগে মেয়া গেল, এটা কথা হইলো নাকি? এই কামলা এই কামলা লো বেমান আমারই বাড়ির লবণ খাইয়া আমারই খুন করলো, আমি আগেই কইছিলাম চিন্তা করতেছি এই মেয়েলার কথা, তুই গেলি গেলি একটা ভালো একটা মাইশন লগে গেতি, তুই কামলার লগে গেলি কে? সব দোষ হলো তোমার, আমি তো কইলাম যে আগের কামলাটাই ভালো ছিল, ভালো কামলা না না এখন কি করলো মুখে চুন কালি মার কি করে? হ্যাঁ দোষ আমার। এই যে ভাইরা একটা কথা কই, আপনারা যদি কামলা রাখেন ভালো দেখা কামলা রাখবেন, যেই কামলা আগে আহে সেই কামলাটাই ভালো, খুব হিসাব করে কামলা রাখবেন, নইলে কিন্তু আমার নাগাল বিপদ হবে।